পেরিয়ে গেছে 16টা বছর, বেড়েছে বয়স, শরীরে মেদের মাত্রা বেড়েছে, গতিও হয়তো কমেছে একটু, শুধু একই রকম রয়ে গেছে জেতার খিদেটা। ২০০৩-এ সুভাষ ভৌমিকে সেই আসিয়ান জয়ী ইস্টবেঙ্গল দল, বাঘাযতীন লায়লকার মাঠে আবার বল পায়ে মাঠে নেমেছিলেন ওরা, দেবজিৎ ঘোষ, অ্যালবিটো ডিকুনা, ষষ্ঠী দুলে, ডগলাস ডিসিলভাদের আসিয়ান জয়ী ইস্টবেঙ্গল, আর তাদের প্রতিপক্ষ সদ্য প্রাক্তন হওয়া ইস্টবেঙ্গল একাদশ, ম্যাচের উদ্যোক্তা শান্তি স্পোর্টিং ক্লাব। পাসিং ফুটবল, গোল, অফসাইডের জন্য গোল বাতিল, সবই হলো ম্যাচে। ম্যাচের ফল 1-1, প্রথমার্ধে গোল দিয়ে কিন্তু এগিয়ে গিয়েছিল আসিয়ান জয়ী ইস্টবেঙ্গল দল, গোলদাতা ষষ্ঠী দুলে। দ্বিতীয়ার্ধে অবশ্য সেই গোল শোধ করলেন আলামনা। অফসাইডের জন্য একটা গোল বাতিল হলো আসিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের, না হলে এদিনও জিতে মাঠ ছাড়তেন ওরা। সম্বর্ধনা দেওয়া হলো আসিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের কোচ সুভাষ ভৌমিক এবং অবশিষ্ট একাদশ দলের কোচ মনোরঞ্জন ভট্টাচার্যকেও। পুরনো ছাত্রদের আবার কাছে পেয়ে নস্টালজিক সুভাষ ভৌমিক স্পষ্টই জানিয়ে দিলেন সেই ইস্টবেঙ্গল দলের মতো ফুটবল কজন খেলতে পারবে। অনেকদিন বাদে আমার পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো, গল্প হলো, খেললো, ভালো খেললো। আমার তো ফার্স্ট হাফে মনে হচ্ছিলো যে কলকাতার ফুটবলাররা এতগুলো পাস খেলতে পারে না। 2002-03-04-এর আমার যা টিম, সেই টিমের কোয়ালিটি আর এখনকার প্লেয়ারদের কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল তফাত। এখন তো ছেলেরা দুটো পাস খেলার পর 3 নম্বর পাস লম্বা করে ফেলে দিল একটা। Undoubtedly, there is a difference of quality. Nostalgia, Douglas De Silva. জানালেন তখনকার থেকে এদিন ম্যাচ খেলতে বেশি নার্ভাস ছিলেন তিনি। Yes, I can express to you guys how I'm feeling today, you know. So I think I was more tension today than when I used to play before. Because this was my dream, you know. After I stopped playing football, to wear the Ishbengal jersey once again. So my dream came true. So it will be one of the most of important day of my life. It after he tired played with East Bengal jersey once again. So today I am so happy. So my year 2019 has been completed. সব মিলিয়ে বাঘাযতীনের মাঠে যেন আরো একবার দৃশ্যপট তৈরি হলো 16 বছর আগের সেই ঐতিহাসিক জয়ের। Sports Bureau, Arohi News.